স্বাগত বিরতিহীন রাত নটার বাংলাদেশের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা লোপার শুরুতেই জানাবো শিরোনাম নারায়ণগঞ্জে কারখানার আগুনে 52 জনের মৃত্যু চলছে উদ্ধার অভিযান হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 212 জনের মৃত্যু নতুন রোগী 11324 জন শনাক্তের হার 30.95 মুজিব বর্ষে গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোতে মানসম্মত ঢালাই হয়নি সরেজমিন তদন্তে মিলেছে প্রমাণ টাইগার আইটি ও মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের চুক্তি জটিলতায় আটকে ড্রাইভিং স্মার্ট কার্ড দুর্ভোগে 15 লাখ চালক হারারে টেস্টে 276 রানে জিম্বাবুয়েকে রুখে দিয়ে 192 রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে টাইগাররা মিরাজের 5 উইকেট শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত নারায়ণগঞ্জে হাশেম ফুডসের কারখানা থেকে দুপুরে 49টি মরদেহ উদ্ধার হয়েছে এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে 5 ও 6 তলায় তল্লাশি শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে ফায়ার সার্ভিস বলছে কারখানাটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ হয়েছে সিঁড়ির দরজা খোলা থাকলে প্রাণহানি কম হতো বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের হাশেম ফুডের এই কারখানায় মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে 6-তলা ভবনটিতে তখন সেখানে কাজ করছিলেন অন্তত 400 কর্মী কলাপসিকল গেট বন্ধ থাকায় জীবন বাঁচাতে বেশ কয়েকজনকে লাফিয়ে পড়তে দেখা যায় ছাদ থেকে গেট তালা মেরা রাখছে মানুষ জানে আগুন লাগছে তাও মনে করেন মানুষেরা গেট তালা মেরা রাখছে মানুষ অনেক আটকে লইছে কালকা সিসিকিউরিটি যদি গেটটা না লাগায় দেয় তাইলে হন্তি আজকে দিনে লোক বাড়িতে রে এই লোক কমার বেশ বাড়ি লইলে কিন্তু সাইড তালাতে কোন লোক এনে এখানে বাড়ি এখানে বাড়ি দিতে না শুক্রবার পুড়ে যাওয়া ভবন থেকে একে একে বের করা হয় মরদেহ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাদের স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের নাম ঠিকানা এখানে নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে সেখানে একটি ডেস্ক বসেছে তো সেখানে যে পরিমাণ নাম এখনো পর্যন্ত আছে 20-25 জনের মতো তারা পরিবার এসে বলেছে যে আমরা খুঁজে পাচ্ছি না এরকম এখনো পর্যন্ত আমরা তাদের নাম ঠিকানা রাখছি এই আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে তাদের সময় লাগে 20 ঘন্টারও বেশি সে সময় কারখানার কলাপসিকল গেট বন্ধ থাকায় প্রাণহানি বেশি হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস আমরা প্রত্যেকটা পকেটে ঢুকতে পাচ্ছি না ওই পকেটগুলোতে ছোট ছোট আগুনগুলো সেগুলো আবার বড় হয়ে উঠছে আর এর ভিতরে যে কত ধরনের মেটেরিয়াল আছে সেটা আসলে গুনে শেষ করা যাবে না প্লাস্টিক পেপার্স দেন ও বিভিন্ন রকমের ভোজ্য তেল সব কিছু মিলে আসলে আইটেম যে কত রকমের এবং সেগুলো কী রকমের দাহ্য পদার্থ সেটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই আর ঘটনাস্থলে এসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন হতাহতদের ক্ষতিপূরণ সহ পুরো ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে তাদের 7 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে ঘটনার সূত্রপাতের এবং কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট এবং কমিটি যদি মনে করে আরও সদস্য কাট করতে পারবে এবং 7 কর্মদিবসের মধ্যে আমরা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি মালিক এবং শ্রমিকদের একটা সুন্দর মানে সহাবস্থান এখানে আছে আজকে যে লসটা হলো সেই লসটা আসলে মানে যেভাবে একটা পরিবারের জন্য লস তার চেয়েও বেশি আমাদের জন্য কারণ তারা পরিবারে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় আমাদেরকে দেয় এদিকে নিখোঁজ কর্মীদের সন্ধান চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্বজনরা এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এক পর্যায়ে বেশ কটি গাড়ি ভাঙচুর করেন তারা পরে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ রিজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই মুহূর্তে নারায়ণগঞ্জের ঘটনাস্থলে আছেন সহকর্মী আদিলুর রহমান তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ অবস্থা আদিল অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন এবং 52 জনের পর আর কোনো মরদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা
প্রথমে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নতুন করে 52 জনের পরে আর কোনো মরদেহ এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা আছেন এখন মূলত তারা পাঁচতলা এবং ছয়তলাতে তারা কাজ করছে, আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজ শেষ করার পরে সেখানে আর কোনো মরদেহ আছে কি না সেটি তারা খুঁজে দেখবেন। কারণ আপনাকে জানিয়ে রাখি যে পাঁচতলা ছয়তলা থেকে তো এখনও কিছুক্ষণ পরপরই আসলে আগুন জ্বলছে। এই ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি এসেছেন এবং তিনি এসে কি কারণে আসলে আগুন লাগলো, উদ্ধার কাজের কি অবস্থা, সব বিষয়গুলোই আসলে তিনি দেখছেন। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই, ফায়ার সার্ভিসের মহাপরিচালক তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে 24 ঘন্টারও তো অনেক বেশি সময় হয়ে গেল, পাঁচতলা ছয়তলাতে আসলে উদ্ধার কাজের কি অবস্থা, নতুন করে মরদেহ আসলে পাওয়া গিয়েছে কিনা, এবং আরেকটি বিষয় জানাবেন যে যেহেতু রাত হয়ে গিয়েছে উদ্ধার কাজটি আসলে রাতেও চলবে কিনা। আপনাকে ধন্যবাদ। উদ্ধার কাজ রাতেও চলবে, আমরা যেভাবে আছি এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। এখন আগুন আর তেমন নাই, পাঁচতলা এবং ছয়তলা ছোট ছোট পকেটে আগুন আছে। আপনি জানেন যে এখানে বেশিরভাগই দাহ্য বস্তু ছিল, আপনার এখানে ফয়েল পেপার আছে, কেমিক্যাল আছে, আপনার মোরক জাতীয় পেপার আছে, প্লাস্টিক আছে, যেগুলো আসলে মানে একবার আগুন ধরলে এটা ভিতরে ভিতরে জ্বলতে থাকে। তো ওই রকম কিছু আগুন আছে, ওটা আমরা কাজ করছি আর উদ্ধার কার্য চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা উদ্ধার কার্য বন্ধ না মানে ঘোষণা শেষ ঘোষণা না করবো তখন পর্যন্ত উদ্ধার কাজ চলতে থাকবে। নতুন কোনো মরদেহ পেয়েছেন? না, নতুন কোনো মরদেহ এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা সব কিছু সার্চ করে দেখেছি, চারতলা তো আপনি এখানে আছেন, চারতলা দেখছি আমরা, চারতলাটা মোটামুটি খোলা আছে, বাট অন্যান্য তলাগুলোর অবস্থা দেখেছেন, চারিদিক থেকে আপনার নেট দিয়ে আটকানো ছিল। তো সেগুলো একটা বড় কারণ যে মানুষগুলো কেন বেরোতে পারেনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলছিলেন যে চারদিক দিয়ে আসলে নেট দিয়ে আটকানো থাকার কারণে কিন্তু আসলে মানুষগুলো বের হতে পারেনি এবং তাদের উদ্ধার কাজ চলছে এবং রাতেও উদ্ধার কাজ চলবে। সব শেষ যতক্ষণ পর্যন্ত তারা একদম প্রতিটি কোনায় কোনায় পৌঁছতে না পারেন ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার কথা তিনি জানিয়েছেন। তো আমার কাছে নারায়ণগঞ্জের হাসেমপুর কারখানা থেকে এটি ছিল সর্বশেষ খবর। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। মরদেহের সন্ধানে ঢাকা মেডিকেলের স্বজনদের ভিড়, কেউ এসেছেন ভাইয়ের খোঁজে, কেউ বা ভাগ্নের। ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর হবে মরদেহ। শুক্রবার বেলা 3টার দিকে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে। মোট 5টি অ্যাম্বুলেন্সে 49 জনের মরদেহ আনা হয়। অ্যাম্বুলেন্স থেকে একে একে 49টি মরদেহ নামানো হয়। এই মরদেহগুলোর ডিএনএ সংগ্রহ করতে আসে সিআইডি। সময়ের সাথে মর্গের সামনে বাড়তে থাকে স্বজনদের ভিড়। কেউ এসেছে ছেলের খোঁজে, কেউ বা ভাই অথবা ভাগ্নের। স্বজনদের চাপা হাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যত হাসপাতাল আছে সবাই খুঁজছিলাম, কোনো পাই নাই। আমরা ওখানে খুঁজছি, ওখানে ছিলাম, অনিশ্চিত, আমরা এখন কোনো খোঁজ পাই নাই। সারাদিন এমনি ঘুরতেছি, মানে এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ঢুকতে দিতেছে না। মরদেহগুলো ঢাকা মেডিকেলে হস্তান্তর শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানায় শনাক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবার পাবে 25,000 টাকা আর আহতদের পরিবার 10,000। ডেড বডিটি হস্তান্তর করার সময় তাদের যে স্বজনরা থাকবেন তাদেরকে আমরা সরকারি বিধি মোতাবেক 25,000 টাকা করে দিব তাদেরকে, আর যারা আহত হয়েছেন যাদের তালিকা তৈরি করা হচ্ছে এখনও তাদেরকে 10,000 টাকা করে জেলা প্রশাসক মহোদয় অর্থ সহায়তা দিবেন বলে বলেছেন। চেহারা বিকৃত হওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে 212 জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 16,004 জনে। আর নতুন করে 11,324 জন আক্রান্ত হয়, মোট করোনা রোগীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে 30.95%। দেশে করোনায় দিনে মৃত্যু 150 ঘর ছাড়িয়েছে 4 দিন আগে। এরপর তা বাড়তে বাড়তে গত 24 ঘন্টায় মৃত্যু হল রেকর্ড 212 জনের। এর মধ্যে পুরুষ 119 এবং নারী 93 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 613টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 36,586 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 11,324 জনের। এতে মোট আক্রান্ত দাঁড়ালো 10,543 জন। এছাড়া গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30.95%। এদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে 79 জনের।
এরপর ঢাকা বিভাগে 53, চট্টগ্রামে 26, রাজশাহীতে 23, রংপুরে 12, ময়মনসিংহে 8, সিলেটে 6 এবং বরিশালে 5 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভারতীয় ধরন ডেল্টা বেশি সংক্রামক হয়, শনাক্ত ও প্রাণহানি বাড়ছে। এবং যেহেতু এটা গলার মধ্যে নাকের মধ্যে খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, খুব দ্রুত এটা রোগ সৃষ্টি করে, ওই জন্য মৃত্যুটাও একটু তাড়াতাড়ি হয়। আমি আগে যদি কোনো সংক্রমিত হয়ে যদি আমার মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হতো, এখনকার ভ্যারিয়েন্টে সেই প্রতিরোধের দেয়ালটাকে ভেঙে ফেলতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 6,038 জন। এ নিয়ে মোট সুস্থ 8,62,384 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার সহ রাজধানীর 5টি স্থানকে ফিল্ড হাসপাতাল করা হবে। বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্রে পরিদর্শন শেষে আজ এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। হাসপাতাল ছিল, সেখানে আমরা 1501টা বেড়াইছি। ডিএনসিতে তো আপনার সবচেয়েতে সর্বোচ্চ সংখ্যক 750 আইসিইউ বেড সহ 1200 নিয়ে ডিএনসি ছিল, এবং আমরা এখন ফিল্ড হাসপাতাল, এটা আমরা বড় অঙ্গিকে শুরু হবে, আপনারা দেখতে পারবেন। আমরা আশা করি স্বল্পতম সময়ের ভিতরে ঢাকায় আমরা চালু করে দেবো। এই মুহূর্তে আমাদের ঢাকার প্রয়োজন নাই, বাট আমরা মানসিকভাবে রেডি থাকি। শুক্রবার লকডাউনের নবম দিনে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষ এবং যানবাহনের চাপ ছিল কম। রাজধানীতে তৎপর রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপ্রয়োজনে যারা বের হয়েছিলেন জরিমানা গুনতে হয়েছে তাদের। গত কয়েকদিন ধরে রাজধানীর সড়কে গাড়ির চাপ ছিল বেশি, পাল্লা দিয়ে বাড়ছিল মানুষের চাপও। তবে ভিন্ন চিত্র দেখা যায় শুক্রবার। এদিন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে খুব বেশি মানুষ দেখা যায়নি, যানবাহনও ছিল কম। লকডাউন বাস্তবায়নে সড়কে তৎপর ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি নির্দেশনা যারা অমান্য করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতেছি অথবা আমরা মামলা দিতেছি, আর যেগুলো আমরা সার্ভারের সমস্যা হচ্ছে এগুলো আমরা নগদ বিল করতেছি, আমাদের রেকর্ড অপারেটর আছে তাদের মধ্যে আমরা নগদ জরিমানা করতেছি। ম্যাক্সিমাম হচ্ছে আপনার হাসপাতাল কিন্তু কি দেখবেন, ডাক্তারের কাছে যাচ্ছে, ব্রেক সিস্টেম দেখাচ্ছে, রুগী আছে আইসিইউতে ভর্তি, এরকম কারণ দেখাচ্ছে আর কি, এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। প্রধান সড়কে না থাকলেও অলিগলিতে ঘুরতে দেখা যায় লোকজনকে, বেশিরভাগের স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে। বিভিন্ন রাস্তার মোড়ে কাজের আশায় অনেক নিম্নবিত্ত মানুষকে বসে থাকতে দেখা গেছে। ঢাকা শহর ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, কাজের জন্য রোডে বাইরে রোডে পাশে বয়ে রয়েছি, পেটের দায় বাইরে হয়েছে, কিস্তি আছে, কিস্তি চালাইতে হয়, সংসার চালাইতে হয়, তারা কিভাবে কি করবে? আমাদের কাম কাজ নাই, আমরা বাড়ি ঘরে যাইতে পারি না, আমাকে চলার মতো কোনো পয়সা নাই, অলিগলি সহ ভ্রাম্যমান কাঁচা বাজারগুলোতে লোকজনের ভিড় থাকলেও এসব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের উপহারের ঘরগুলোতে মানসম্মত ঢালাই দেওয়া হয়নি বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়া তড়িঘড়ি হয়েছে নির্মাণেও। শুক্রবার মুন্সীগঞ্জে প্রকল্প পরিদর্শনে গিয়ে একথা জানান আশ্রয়ণ প্রকল্পের পরিচালক। অভিযোগ খতিয়ে দেখতে কর্মকর্তারা সরেজমিনে যান আরও কয়েকটি জেলায়। মুন্সীগঞ্জ সদরের দেওয়ানকান্দির আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের দেয়া হয় এসব ঘর, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দেয়ালে দেখা দেয় ফাটল, ধসে পড়ে আস্তরণ, দেবে যায় ঘরের মেঝে। নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তদন্তে প্রকল্প পরিচালকের পরিদর্শনের খবরে তাই তড়িঘড়ি করেই চলছে মেরামত। 2-3 মাস ধরে আইসি, আমার ঘরে কোনো কাজ করে না, কিন্তু এখন যে শুনছে অফিসার আসবে কালকে, এখন হ্যাঁ তাড়াহুড়া করে ঘরে কাজ করতেছে। এই ঘরটি যেসব শুরু করতেছে হেসম থেকেই মন 2 নম্বরে কাজ করতেছে। শুক্রবার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে গিয়ে প্রকল্প পরিচালক জানান ঘরগুলো মানসম্মত ঢালাই দেওয়া হয়নি, নির্মাণও হয়েছে তড়িঘড়ি করে। কমিটি গঠন করেছি, প্রাথমিকভাবে আমি যে তথ্য পেয়েছি ওখানে ইটের সোলিং দেওয়ার কথা, সেটি তারা দেয়নি এবং ঢালাইটাও মানসম্মত না, এবং সেটি পাওয়ার পরে কমিটির পরামর্শ অনুযায়ী সাথে তারা মেরামত শুরু করেছেন। যেসব ঘরে সমস্যা দেখা দিয়েছে সেগুলো মেরামতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে ত্রুটিগুলো নজরে এসে আপনারা দেখছেন যে সংশোধনের প্রক্রিয়াধীন রয়েছে, আর যাদের আপনি যেটা বলেছেন যে শিলুইর বিষয়টা, শিলুইর বিষয়টা ইতিমধ্যে উচ্চ আমাদের অথরিটি যে যারা আছেন ওটা কারেকশন কাজ চলছে, পাশাপাশি অথরিটিও ব্যবস্থা গ্রহণ করেছে। একই অবস্থা খাগড়াছড়ির মহালছড়ির আশ্রয়ণ প্রকল্পেরও। সরজমিনে গিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জানান কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্নীতি অথবা কোনো অনিয়ম
আমরা প্রত্যেকটাই আমরা দেখতেছি, কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না। নাটোরের প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি প্রতিনিধি দল। যেসব ঘরে ত্রুটি দেখা দিয়েছে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তারা। এখানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার পরপরই যে উপজেলা প্রশাসন থেকে বাড়ি ভাড়াটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং জায়গাটিতে পরিপূর্ণভাবে মানুষ যেন বসবাস করছে, বিদ্যুতের সংযোগ এবং পানির সংযোগ দেওয়া খুব দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে 23 জানুয়ারি 66,000 গৃহহীন পরিবারকে এবং 20 জুন দ্বিতীয় দফায় আরও 53,340 পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড এখন সোনার হরিণ, এতে দুর্ভোগে পড়েছেন অন্তত 15 লাখ চালক। বিআরটি এর দাবি, টাইগার আইটি ও মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি জটিলতায় আটকে আছে এই কার্ড দেয়া। তবে তালাশের অনুসন্ধানে দেখা গেছে স্মার্ট কার্ড এখনও মিলছে, তবে সেজন্য দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। কুমিল্লার আমির হোসেন সৌদি আরবে 4 বছরের প্রবাস জীবন শেষে ফিরেছেন দেশে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এবার চালক হিসাবে যেতে চান সেখানে। তবে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড এখন তার কাছে সোনার হরিণ। রাতের 12টা পর্যন্ত অপেক্ষা করছি, দিব দিচ্ছে আমার হয়নি। 399 সিরিয়াল ছিল, কিন্তু 500 সিরিয়ালে ঢুকছে। জুলাইয়ের 11 তারিখ আমার ইয়ার থাকতো না, ফিঙ্গারটা নাড়লে আমার সবই ক্যান্সেল। একই কারণে বিদেশ যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে আমিরের মতো অনেকের। এই ভোগান্তির কারণ জানতে বিআরটি এর মিরপুর অফিসে তালাশ টিম। অনুসন্ধানে মিলেছে লাইসেন্স শাখার অনিয়মের কিছু দৃশ্যও। টাকার বিনিময়ে এক সপ্তাহে স্মার্ট কার্ড দেওয়ার প্রস্তাবও আসে। আমার কথা বুঝতে পারেননি? আমি বলছি ওটার একটা ফটোকপি আর নাম্বার দেয়া দান। পাওয়া গেছে লাইসেন্স শাখার সহকারী পরিচালকের কক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ইব্রাহিম খলিলের টাকা নেয়ার দৃশ্য। এদিকে এই প্রকল্পের দায়িত্বে থাকা টাইগার আইটির সঙ্গে বিল নিয়েও জটিলতায় পড়েছে বিআরটিএ। সে কারণে 9,69,256 নিবন্ধনের ডাটা তারা পাচ্ছে না। এই অবস্থায় বিআরটিএ বলছে এখন যাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে তারা নির্দিষ্ট সময়েই স্মার্ট কার্ড পাবেন, আর আগের কার্ডের বিষয়েও আলোচনা চলছে। নতুন যেগুলো এখন তারা বায়োমেট্রিক দিচ্ছে তাদের ওই নির্দিষ্ট সময়ের ভিতরে তারা লাইসেন্স পেয়ে যাবেন। অটোমেটিক কিন্তু আমাদের কার্ড প্রিন্টার শুরু হয়ে গেছে কাজ, এক্ষেত্রে আর কোনো জটিলতা থাকবে না। সেটাই ডাটা মাইগ্রেশনের জন্য একটু সমস্যা আছে, তাও এটা আমরা যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করতেছি যাতে এই ডাটা মাইগ্রেশন করে আমরা দিয়ে দেবো। চুক্তি অনুযায়ী 5 বছরে 15 লাখ স্মার্ট কার্ড দেওয়ার কথা টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের, তবে 3 বছরেই 14,15,000 কার্ড দিয়েছে তারা। অভিযোগ আছে পরে বাকি 85,000 কার্ড জরুরি প্রয়োজন দেখিয়ে বিশেষ কিছু গ্রাহককে দিয়েছে বিআরটিএ। নিহাল হাসনাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। চলে যাচ্ছি সংবাদের পরের অংশে। মিরাজ সাকিবের দারুণ বোলিংয়ে হারারে টেস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ। প্রথম ইনিংসে 276 রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে টাইগারদের লিড 237 রানের 114 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে 81 রান করা ব্রেন্ডন টেইলরকে ফেরান মিরাজ। এরপরে ডিওন মিয়ার্স ও টিমি সেন মারুমার উইকেট তুলে নেন সাকিব। তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে 0 রানে ফেরেন রয় কাইয়া। দারুণ প্রতিরোধে গড়া কাইটানোকে আউট করেন মিরাজ। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ক্যারিয়ারে 8ম বারের মতো 5 উইকেটের শিকারের কীর্তি গড়েন মিরাজ। 82 রানে 4 উইকেট নেন সাকিব। এরপরে দিনের অবশিষ্ট 17 ওভার নিরাপদ কাটিয়ে দেন দুই টাইগার ওপেনার সাদমান ও সাইফ। এর আগে মাহমুদুল্লাহ তাসকিনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 468 রানের পুঁজি পায় বাংলাদেশ। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।